জানাইম টাকা হবে ইফতার করার পর বাইরে ভাই পেট পুরো What's up guys, it's me Naim Ahmed and welcome to my another vlog. So guys, one day for free aslam fry. There was a vlog vlog day. Aske bhablam ekta vlog day. And aske vlog kora region hocche je Shodi mama ke iftar er por phone korche. And hocche je amra aske chashar asi and restaurant e khawa dawa korbo. Ar kemon pishone Shodi and Shodi. So Shodi, tumi kemon acho? ভালো আছি তো গাইস সজীব হচ্ছে না বদমাইশ ইফতার করা শেষ সাথে সাথে আমি উঠছি দেন ও আমাকে ফোন করছে যে নাই টাকা হবে বললাম হ্যাঁ হবে পরে কই কত কই যে এত এত পরে মার কাছে বললাম যে মা টাকা এত হবে মা কই যে তোরে জুতা বেটা ইফতার করার পর বাইরে ভাই পেট পুরো ভরা তারপর কই যে ভাই রেস্টুরেন্টে কিছু খাই আস আমি দেখি একটু মোটা হয়ে যাচ্ছি মনে হয় সজীবের কারণে সজীব অনেক জায়গায় জায়গায় নিয়ে যায় খাওয়া দাওয়া করায় ভুলে বলে আমরা একটা মার্কেটে ঢুকে গেছি তো খাওয়ার মার্কেট না কেনাকাটির মার্কেটে অ্যাকচুয়ালি যে মার্কেটে গেছিলাম ওই মার্কেটে মনে করেন যে বাইকেরে দিছে কারণ ওই জায়গায় উপরে খাইতে যাইছিলাম উপরে বন্ধ নিচে খাইতে হবে তো আমরা ব্লক করবো তো নিচে তো খাওয়া হবে না তো তার জন্য আমরা একটা মহিলাদের মানুষ আসছি দেখি যে খাবার টাবার পায় নাকি কিন্তু খাবার টাবার অ্যাকচুয়ালি নাই গে সজীব কি বলবো কি বলার তুমি একলা থাকতে যাও না ভিডিও দিতে আমরা থাকবো না আমরা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে চাষারের দিকে নারায়ণগঞ্জ এসে পড়ছি চাষারা আমরা জায়গাটা চিনি না তবে চেনা হয়ে গেছে আমরা চিনি না মিয়া কি কো পুরো হয়ে গেছি গেছি চিনতে চিনতে তো এখানে ভাই সবগুলাই 150 টাকা দেয়া আছে এগুলো কি সবগুলা 150 হ্যাঁ 150 টাকা প্লাস লেখা আছে ভালো করে প্লাস কিছু কিছু 2 টাকা লেখা আছে 2 টাকা সর্বনিম্ন উপরে আছে ভাবছিলাম এখানে 150-এর নিচে পাবো 150-এ পাবো বাট প্রবলেম আছে 150-এর উপরে আছে নিচে নাই তো গাইস আমরা খালি ঘোরাফেরা করতেছি একবার যাই মহিলা মহিলা করে মার্কেটে একবার গেলাম এই যে পুরুষ করে মার্কেটে হাই ফাই মার্কেট গেলে গেছি বাতাসে আমরা ঠান্ডা শীতে কাম হারা বাট সজীবে ভাই সজীবে ভাই কী করবো এত সরব ভিডিও করতে যাই ভাই ভালো ভালো যায় ভিডিও করবো ভিডিও করতে দেন গাইস একবার মিশাতা ফাড়া বড় মিশাতা ফাড়া বড় না দড়ি ফালা উঠে যাই গা ফাড়া বড় মানে পুরো যে জায়গায় বিরোধ মজাই কর না হাই ফাই মার্কেটে গিরা যাই ছিলেন দেখা তো গাইস অবশেষে ঘুরতে ঘুরতে আমরা অনেক দূর চলে আসছি একটা হোটেলে আছেন একটা হোটেলে চলে আসছি ক্ষুধাও লেগেছে প্রায় 1.5 ঘন্টা ঘুরছি হোটেল খুঁজতে খুঁজতে সব উপরে তাহলে বন্ধ আর আমরা এক তালে বসবে কারণ আমাদের ব্লগ করতে হবে আর নেক্সটা একটা হোটেলে পাইছি তো গাইস ব্লগটা আজকে এই পর্যন্তই এন্ড বৃষ্টিনাম দাস এখন চলে যাবো এন্ড যতটুকু দেখাইতে পারছি অনেক এন্ড ব্লগটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো